মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয়ে সেখানে এই মুহূর্তে উপাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন শিক্ষকরা তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে কিন্তু তারপরেও পদে থেকে বেআইনিভাবে কাজ চালিয়ে যাচ্ছেন এমনই অভিযোগ করছেন শিক্ষকরা অন্যদিকে উপাচার্য তিনি বলছেন যারা আদতে বিক্ষোভ দেখাচ্ছেন তাদেরকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে কি অভিযোগ করছেন উপাচার্য শোনাব প্রথমে ওই দেখলাম এদের যে অ্যাপয়েন্টমেন্ট যখন দেওয়া হয়েছে তাদের এক্সিকিউটিভ কাউন্সিলের কোনো অ্যাপ্রুভাল নেই শুধু তাই নয় এই থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট দিতে গেলে যে এক্সিকিউটিভ কাউন্সিলের অ্যাপ্রুভালটা চাই সে অ্যাপ্রোভালটাও নেই সেক্ষেত্রে কিন্তু আমার নিজের দায়িত্ব নিয়ে এই ফাইন্যান্সিয়াল লাইবিলিটি কিন্তু আমার পক্ষে নেওয়া সম্ভব নয় দেখুন এদের অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে হয়েছিল সেটা যেটা সেটা যদি আপনাকে যদি বলতে হয় পেপার্স আমি যেভাবে দেখেছি একজন ফ্যাকাল্টিকে ইউনিভার্সিটিতে অ্যাপয়েন্ট করতে গেলে যে রেগুলার নিয়ম মেনে করতে হয় অর্থাৎ নিউজ পেপার একটা অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড অল কাইন্ড অফ দিস ওয়েবসাইট অ্যাডভার্টাইজমেন্ট সে সমস্তগুলি কিছু কিন্তু করা হয়নি আমি যে সমস্তগুলো দেখেছি যে নট ফর এ সিঙ্গল অ্যাডভার্টাই অ্যাপয়েন্টমেন্ট হ্যাজ বিন ডান থ্রু নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট এটার জন্য কিন্তু আমাদের অত্যন্ত হার্স অডিট অবজেকশনের এগেন্স্টে পড়তে হয় ইনফ্যাক্ট দ্যাট হ্যাজ ও সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি জিলম করঞ্জয় রয়েছেন আমাদের সঙ্গে জিলাম উপাচার্য তো সমস্ত অভিযোগ অস্বীকার করছেন উল্টে তিনি বলছেন যারা অভিযোগ করছেন সে সমস্ত শিক্ষকরা তাদেরকে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে শিক্ষকরা কি বলছেন একদমই আমি এই মুহূর্তে উপাচার্যর যে কেবিন রয়েছে তার সামনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন তারা এখানে এই মুহূর্তে আছেন তারা বসে আছেন বিকেল চারটে থেকে তারা এইখানে আমরা দেখতে পাচ্ছি তারা এই জায়গাতেই বসে আছেন তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলবো এবং উপাচার্য কি বলেছেন সেটা তাদের থেকে জেনে নেব উপাচার্য বলছেন যে আপনাদের নিয়োগ একদমই অনিয়ম হয়েছে নিয়ম মেনে হয়নি এবং তিনি এই বিষয়ে পদক্ষেপ করতে পারবেন না আপনাদের যে দাবি সেটাও অন্যায্য ওনার পক্ষেই পদক্ষেপ করা যাবে না হ্যাঁ গতকালকে আপনাদের মিডিয়াতেই দেখলাম উপাচার্য এই কথা বলেছেন যে আমাদের নিয়োগের নাকি কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি কোনো রকম প্যানেল রিক্রুটমেন্ট প্যানেল প্রসেস কিছুই মানা হয়নি এখন বলে রাখা ভালো যে উপাচার্য দেড় মাসের বেশি সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই আসেন না তিনি জানবেন কী করে যে ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট রয়েছে এবং সেই ওয়েবসাইটে ভ্যাকান্সি বলে একটা আলাদা পোর্শন রয়েছে সবাই দেখতে পারে সেখানে গিয়ে যে দু সাল থেকে সেই ওয়েবসাইটে নিয়মিত রিক্রুটমেন্টের সমস্ত রকম এখানে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে যেটা কিনা পাবলিক ডোমেন প্রথম কথা দ্বিতীয় কথা দু হাজার এগারো সালের পর থেকে বিশ্ববিদ্যালয়ের রিক্রুটমেন্ট হয় উপাচার্যের তৈরি করে দেওয়া একটি প্যানেলের দ্বারা রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট প্যানেলের দ্বারা আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যত রিক্রুটমেন্ট হয়েছে সমস্ত সেই প্যানেল দিয়ে হয়েছে বিশ্ববিদ্যালয়ের কাছে সেই নথি রয়েছে তারপরেও উপাচার্য এই কথা বলছেন কারণ উনি মিথ্যাচার করতে চাইছেন আবারও বলছি শিক্ষক পাল্টা অভিযোগ রয়েছে সব মিলিয়ে জটিলতা কিন্তু অব্যাহত মোগলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয় ধন্যবাদ